পণবন্দি কেনেকৈ উভতাই আনিব পৰা যাব ইজিপ্তে এটা বিশেষ প্ৰস্তাৱ দিছে কিন্তু ইয়াত হামাসৰ কি ভূমিকা হ'ব নমস্কাৰ আৰু স্বাগতম জনাইছো আমাৰ পণপতিয়া সম্প্ৰচাৰলৈ মই গীতাশ্ৰী আৰু এই মুহূৰ্তত এই হেহুতিয়া খবৰ এটা লৈ আহিছো যে ইজিপ্তে হেহুতিয়াকৈ চাৰিগৰাকী হষ্টেজ বা পণবন্দিক উভতাই অনাৰ বাবে কেনেকুৱা এটা পৰিকল্পনা কৰিছে সেই পৰিকল্পনা বা প্ৰস্তাৱ ইজৰাইলৰ সন্মুখত ৰাখিছে সমান্তৰালকৈ আশা কৰিছে যে হামাসেও একমত হৈ এই এটা মীমাংসা কৰি দুটা দিনৰ বাবে যুদ্ধ বিৰতি ঘোষণা কৰি অৰ্থাৎ যুদ্ধ বন্ধ কৰি দুয়োটা পক্ষই উভতাই আনিব বা হামাসে উভতাই দিব ইজৰাইলী নাগৰিকসকলক যিসকল পণবন্দী হৈ আছে যোৱা এটা বছৰৰো অধিক কাল আৰু তাৰ বিনিময়ত ইজৰাইলে কিছু পেলেষ্টাইনী নাগৰিকক যিসকল ইজৰাইলত কাৰাবন্দী হৈ আছে তেওঁলোকক উভতাই পঠিয়াব এতিয়া কিমান দূৰ সম্ভৱ হৈ উঠিব এই গোটেই কথা বতৰাখিনি হামাছ আৰু ইজৰাইলৰ কথা যদি কোৱা যায় হামাছে যেতিয়া আক্ৰমণ কৰিছিলে 7 অক্টোবৰ 2023ত ঠিক সেই তেতিয়াৰে পৰা আজিৰ তাৰিখলৈকে এই যুদ্ধখন অব্যাহত আছে দেওবাৰে যেতিয়া ইজিপ্তে এই প্ৰস্তাৱটো আগবঢ়াইছিল এই প্ৰপজেলটো দিছিলে দুয়োটা পক্ষক ঠিক সেই দিনটোতো ইজৰাইলী আক্ৰমণ হৈছিলে আৰু প্ৰায় 45 জন লোকৰ মৃত্যু ঘটিছে গাজা ষ্ট্ৰীপত এতিয়া গাজাৰ এই যুদ্ধখনৰ যিটো সময় সেয়া এবছৰ পাৰ হৈ গৈছে কিন্তু আজিলৈকে এটা সমাধান সূত্ৰ এতিয়ালৈকে ওলোৱা নাই এই সমাধান সূত্ৰটো কোনে উলিয়াব ইয়াত কাটাৰৰ কথা কওক বা আপুনি ইজিপ্তৰ কথা কওক বা আমেৰিকায়ো বহুখিনি পৰ্যায়লৈকে আমেৰিকা এটা এটা সমাধান উলিয়াবলৈ যত্ন কৰিছে কাটাৰ বা ইজিপ্তে মধ্যস্থতাকাৰীৰ ৰূপত অৱতীৰ্ণ হৈছে যে দুয়োটা পক্ষৰ মাজত কিবা এটা সমাধান সূত্ৰ উলিয়াই দিওঁ আৰু তাৰপিছত যুদ্ধ বন্ধ হওক গাজাৰ বিভীষিকাৰ অন্ত পৰত কিন্তু জানো সেয়া হৈছেগৈ এতিয়া এই এবছৰ অধিক কালত গাজা ষ্ট্ৰীপত প্ৰায় 43,000ৰো অধিক লোকৰ মৃত্যু ঘটিছে আৰু সেইসকলৰ ভিতৰত হয় হামাছৰ যোদ্ধা আছে হামাছৰ কামাণ্ডাৰ আছে হামাছৰ নেতা আছে কিন্তু অধিকাংশ হৈছে শিশু আৰু মহিলা যুদ্ধই কেৱল বিভীষিকা আনে আৰু তাতকৈ ডাঙৰ উদাহৰণ আজিৰ তাৰিখত গাজাতকৈ বেছি ডাঙৰ উদাহৰণ আৰু একো হ'ব নোৱাৰে গাজাত এটা বছৰত 43,000ৰো অধিক লোকৰ মৃত্যু ঘটিছে আৰু এয়া এটা সংখ্যা যি সংখ্যা গোটেই বিশ্বই জানে আজিৰ তাৰিখত কি হৈছে গাজাত কিন্তু গাজাত আজিৰ তাৰিখতো ইজৰাইলী প্ৰায় 100 জনমান নাগৰিক পণবন্দী হৈ আছে এতিয়া ইজিপ্তে যিটো প্ৰস্তাৱ আগবঢ়াইছে যে ইজৰাইলে আৰু হামাছে দুটা দিনৰ বাবে তেওঁলোকে যুদ্ধ বিৰতি কৰিব দুটা দিনৰ বাবে যুদ্ধ বন্ধ ৰাখিব চিজ ফায়াৰ হ'ব এটা দুটাদিনীয়া বা 48 ঘণ্টীয়া আৰু এই দুটা দিনত 4গৰাকী ইজৰাইলী পণবন্দী হামাছে মুকলি কৰি দিব আৰু তাৰ বিনিময়ত পেলেষ্টাইনী বহুকেইগৰাকী বা কেইবাগৰাকী মানুহ পেলেষ্টাইনী নাগৰিক যিসকল বন্দী হৈ আছে ইজৰাইলৰ জেইলত ইজৰাইলৰ কাৰাগাৰত তেওঁলোকক উভতাই দিব পেলেষ্টাইনী বহু নাগৰিকৰ ইতিমধ্যে মৃত্যু ঘটিছে কিন্তু এই যিটো সূত্ৰ দিছে ইজিপ্তে সেয়া কাৰ্যক্ষেত্ৰত হৈ উঠিবনে নাই সেইটোৱে হৈছে ডাঙৰ প্ৰশ্ন এতিয়ালৈকে যিমানবাৰ আলোচনাৰ বাবে আগবাঢ়িছে এখোজ আগবাঢ়ি আকৌ দুখোজ পিছুৱাৰ দৰে ঘটনা ঘটিছে অৰ্থাৎ আজিৰ তাৰিখলৈকে যুদ্ধৰ মীমাংসা হোৱা নাই যুদ্ধ বাদেই দিয়ক এই যিটো সংঘাত এই সংঘাতৰে শেষ হোৱা নাই এতিয়া হামাছে এটা চৰ্ত আগতেই বান্ধি দিছে হামাছে বাৰে বাৰে এইধৰণেই কয় যে যদি এটা সমাধান উলিয়াব লাগে যদি যুদ্ধ বিৰতি হ'ব লাগে তাৰ বাবে যিটো চৰ্ত যে ইজৰাইলে নিজৰ গোটেই সেনাবাহিনী উঠাই লৈ যাব লাগিব গাজাৰ পৰা গাজা ষ্ট্ৰীপৰ পৰা সম্পূৰ্ণকৈ উইথড্ৰ কৰিব লাগিব ইজৰাইলে আৰু ইজৰাইলে যিটো বাৰে বাৰে কথা কৈ আহিছে যে আমি সেই আলোচনা তেতিয়াহে কৰিম আমি সেই সমাধান সূত্ৰ বা শান্তি আলোচনা তেতিয়াহে বহিম যুদ্ধবিৰতি তেতিয়াহে ঘোষণা কৰিম যেনে যেতিয়া হামাছ এজ এ মিলিটাৰী ইউনিট বা মিলিটাৰী ফৰ্চ আছা সম্পূৰ্ণ ফৰ্চ হিচাপে সম্পূৰ্ণ শেষ হৈ যাব মানে সামৰিক দিশৰ পৰা হামাছৰ যিবোৰ কাৰ্যকলাপ যিধৰণৰ অস্ত্ৰ শস্ত্ৰ লৈ আছে যিধৰণে নিজৰ অভিযান কৰি আছে সেইবোৰ সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিব তাৰপিছতহে আলোচনা প্ৰথমে সেইখিনি হামাছ সম্পূৰ্ণ শেষ হ'ব লাগিব তাৰপিছতহে আলোচনা হ'ব চিজ ফায়াৰ হ'ব এতিয়া কোনো এটা পক্ষই নিজৰ যিটো স্থিতি তাৰ পৰা নামি নিদিয়ে নমনীয় নহয় আৰু তেনে পৰিপ্ৰেক্ষিতত এই যুদ্ধখন বা এই যিটো শান্তি আলোচনাৰ প্ৰক্ৰিয়া হয় সকলোৱে মধ্যস্থতা কৰিবলৈ যত্ন কৰিছে কিন্তু ইয়াৰ আজিলৈকে একো এটা ফলাফল ওলোৱা নাই 43,000 লোকৰ এতিয়ালৈকে মৃত্যু ঘটিছে আৰু এই যুদ্ধখন যিমান দিনেই চলিব সিমান দিনেই এই যি মৃতকৰ সংখ্যা ইয়াৰ অধিক কেৱল বাঢ়িবহে এতিয়া UNৰ ফালৰ পৰা যিটো সংখ্যা দিয়া হৈছে যে প্ৰত্যেক দিনে গাজা ষ্ট্ৰীপত শিশু মহিলাৰ এটা ভয়ংকৰ বিভীষিকাৰ পৰিৱেশ এটাৰ মাজত তেওঁলোকে জীয়াই থাকিবলগীয়া হৈছে য'ত তেওঁলোকৰ খাদ্য খাবলৈ নাই চিকিৎসা কোনোবা যদি আঘাতপ্ৰাপ্ত হৈছে আৰু আঘাতপ্ৰাপ্ত হ'ব দুয়োটা পক্ষৰ সংঘৰ্ষ চলিছে তাৰ মাজত বোমা বাৰুদ চলিছে বোমা বাৰুদৰ মাজত আঘাতপ্ৰাপ্ত হৈছে আঘাত লাগিছে বহুতৰ বহুতে হয়তো কেতিয়াবা বিল্ডিং বাগৰি পৰিছে কোনোবা আঘাতপ্ৰাপ্ত হৈছে
কিন্তু তার মাজতে এই যে আঘাতপ্রাপ্ত সকলের চিকিৎসা, সেই পর্যাপ্ত চিকিৎসা ঔষধ পাতিও নাই, পর্যাপ্ত কত চিকিৎসা করাব সেই ধরনের ব্যবস্থা পাতিও নাই। আজির তারিখত খাবলৈ নাই, পানি এটুপি গ্রহণ করবলে তাত পানি পাবলৈ নাই, বিশুদ্ধ পানি নাই, ভয়ঙ্কর রোগের প্রাদুর্ভাব ঘটিছে, মুঠর উপর ভয়ঙ্কর একটা অবস্থা। বহু সময় ইসরায়েলি সেনাবাহিনীও খুব একটা আগ্রাসী রূপ ধারণ করে এই ধরনের যে হিউম্যানিটেরিয়ান এইড সাহায্য, এই সাহায্য যাতে গাজাত ভালদরে গৈ নাপায় তার ক্ষেত্রতো বহুবার ইসরায়েলি সেনা হেঙার হিসাবে ঠিয় দিয়ার অভিযোগও বহু দীর্ঘদিনিয়া, যদিও বা ইসরায়েলে বারবার করে আহিছে যে নহয় আমি ইন্টারন্যাশনাল ল মানি চলিছো, আমি সিভিলিয়ানের কোনো ক্ষতি করবলৈ বিচরা নাই, আমি সাধারণ নাগরিকর কোনো ক্ষতি করবলৈ বিচরা নাই, কিন্তু যুদ্ধত সাধারণ নাগরিকর ক্ষতি হয় আর সেয়া গাজাতকৈ ডাঙর উদাহরণ আজির তারিখত আর একো নাই। এতিয়া এই ক্ষেত্র সমান্তরালক যেহেতু ইজিপ্তে এই ধরনের একটা প্রপোজাল দিছে, ইজিপ্তর রাষ্ট্রপতি আব্দেল ফতা আল সিসিয়ে যেটু একটা অ্যানাউন্সমেন্ট করলে যে কাতারত আলোচনা হোক, কাতারত CIA আর ইসরায়েলের মোসাদ বহিছে একটা বৈঠক, ইয়াত একটা আলোচনা একটা উলাওক আর এই সিদ্ধান্তটো লৈ আহক যে দুদিনিয়া একটা প্রস্তাব লাগে, দুদিনিয়া একটা সময় লাগে, এই দুদিনিয়া 48 ঘণ্টার সময়সাত একটা শান্তির বা একটা যুদ্ধ বিরতি হব লাগে, যুদ্ধ কোনেও নকরে আর সেইখিনি সময়সাতে এই আদান প্রদানটা হোক যে চারিগৰাকী, এটা চারিগৰাকীহে চারিগৰাকীর কথাহে কৈছে ইজিপ্তে। আজির তারিখতো কিন্তু ইসরায়েলে প্রায় 100 গৰাকী ইসরায়েলের নাগরিক আজির তারিখতো হামাসের হাতত বন্দী হয়ে আছে, শেহতীয়াকৈ বহু কেগৰাকীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বহু পূর্বতে এটা যে আলোচনার মাজত কেজনমানক কেগৰাকীমানক উভতাই দিছিলে হামাসে, ঠিকই, কিন্তু বাকি সকল তেওঁলোকে আজির তারিখতো বন্দী হয়ে থাকবলিয়া হয়েছে। সমান্তরালক আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দেল মাজিদ টিবোনেও একটা মন্তব্য করেছে, তেওঁ আশা করেছে যে এই ধরনের কৈছে যে এই দুটাদিনিয়া একটা চুক্তি হোক, দুদিনিয়া যুদ্ধবিরতি হোক আর তার পিছতে 10 দিনের ভিতরতে যে টেম্পোরারি সিজ ফায়ারের কথা সেয়া একটা পার্মানেন্ট সিজ ফায়ার, স্থায়ী সিজ ফায়ার একটা হোক বলে কৈছে, স্থায়ী সিজ ফায়ার এটার আশা করেছে আলজেরিয়ার প্রধানগৰাকীও। কিন্তু প্রকৃতত সেয়া হয়ে উঠিব কইনে সেইটোহে হৈছে এই মুহূর্তের বা আজির তারিখ আটাইতকৈ ডাঙর প্রশ্ন। বহু পক্ষ এই ধরনের ভাবে যে হামাসে হয়তো নমনীয় স্থিতি এটা লব, হামাস আজির তারিখতো শেষ হয়ে যাওয়া নাই, হামাসর শীর্ষ নেতা এফালের শেষ করে পেলাইছে ইসরায়েলি সেনাবাহিনী IDF, কিন্তু হামাস এতিয়াও জিয়াই আছে আর হামাসর বিরুদ্ধে যে অভিযোগ যে হামাস সাধারণ নাগরিকর মাজতেই থাকে, সাধারণ নাগরিকর মাজতেই হামাসর যোদ্ধা থাকে, হামাসর কর্মী থাকে, হামাসর সদস্য থাকে, হামাস এতিয়াও শেষ হয়ে যাওয়া নাই যুদ্ধ আজির তারিখ, যদিও বা যুদ্ধখন গাজারপা গিয়ে লেবাননত শিফট হয়েছে, শেহতীয়াকৈ ইরানের তেহরান পাইছেগৈ যুদ্ধ ইসরায়েলের যুদ্ধখন, কিন্তু হামাসর কথা যদি কোয়া যায় আজির তারিখতো হামাসর সদস্য আছে, আজির তারিখতো ইসরায়েল হামাসর যুদ্ধখন একেবারে শেষ হয়ে যাওয়া বলে কব নি, প্রত্যেক দিনে ঘটনা আহিয়ে আছে, ঘটনা ঘটিয়ে আছে, প্রত্যেক দিনে এয়ার স্ট্রাইক বা তেনেকা খবর আহিয়ে আছে। এতিয়া ইসরায়েলি সেনাক সম্পূর্ণক সমূলি ইসরায়েলি সেনা যাতে ওলাই যায় সেইটো আশা করেছে একটা শর্ত হিসাবে হামাসে আগতেও দিছে। এটা ইজিপ্তে মধ্যস্থতা বা একটা প্রস্তাব আগবাইছে যে 48 ঘণ্টার বাবে সিজ ফায়ার একটা হোক, প্রকৃতার্থত সেয়া ইসরায়েল আর হামাসে মানি লবনে নলয় সেয়াহে হয়েছে ডাঙর প্রসঙ্গ, সেয়াহে হয়েছে ডাঙর একটা উত্তর। আর আনহাতে গাজার যদি আজির তারিখের প্রশ্ন কোয়া যায়, আজির তারিখের যদি কথা কোয়া যায়, সম্পূর্ণ ভয়ানক একটা পরিবেশ আজির তারিখত যদি গাজা নির্মাণ করবলেও আরম্ভ করে যে যুদ্ধ শেষ আজির তারিখত হাইপথেটিক্যালি কোথাও যে নির্মাণও করে, তেনেহলে বহু দিন লাগিব বলে বিভিন্ন সমীক্ষাতে উলাইছে, বহু দিন নহয় বহু বছর লাগিব পুনের গাজাখন সেই আগর গাজা খনের দরে করে তুলবলকে। তাত এটা কোয়া হয়েছে যে খাদ্য বা আশ্রয় তার যে একটা অবস্থা তারপরা সাধারণ নাগরিকে মুক্তি বিচারিছে। সমান্তরালক এটা আন একটা কথা যদি ইসরায়েলের দিকেরপরা চা যায় হয় যুদ্ধখন এটা গাজারপা গিয়ে লেবানন পাইছে, লেবাননের বেইরুতেরপরা গিয়ে এফালে তেহরান পাইছেগৈ, বা এয়া ইসরায়েলে শত্রু বলে গণ্য করা সকলকে সামরি লৈছে আর যুদ্ধ প্রত্যেক পক্ষেরপরা সমান্তরালক চলি আছে, হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধ চলি আছে, ইরান ইসরায়েলেরও আক্রমণ প্রত্যাক্রমণ আমি ইতিমধ্যে দেখিছো, সংবাদ শিরোনাম দখল করেছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যদি কথা কোয়া যায়, বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ঘরুয়া চাপ খুব বৃদ্ধি হয়েছে যে হয় যুদ্ধ হব, যুদ্ধর পরিপ্রেক্ষিতত ভয়ের একটা পরিবেশত আছে, কিন্তু নিজের লোকসকলক কেতিয়া উদ্ভতাই আনিব, বেঞ্জামিন নেতানিয়াহুর উপর সেই প্রেসারটা আছে আর সেই প্রেসার এতিয়ালৈকে কিন্তু কেনেকৈ ট্যাকল করে আছে, কি করব সেই ধরনের উত্তরও কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুয়ে দিয়া নাই। এটা কথা স্পষ্ট করে দিছে যে ইসরায়েলি সরকারে কাকুয়ে রেহাই নিদিয়ে যখন ইসরায়েলের উপর আক্রমণ করব সেই পক্ষকে সম্পূর্ণক শেষ করে দিয়া হব বলে ইসরায়েলে বারম্বার কই আছে, আর সেইটাই ইসরায়েলে করেছে। এফালের ইরানের সঙ্গে মুক্তিকৈ যুদ্ধ হয়েছে,
অর্থাৎ যেটু আক্রমণ হয়েছে সেয়া যুদ্ধর পর্যায়ের বলে কোব পারে কেন যিকোনো মুহূর্তে ইরানেও নমনীয় স্থিতি লৈছে হে আজির তারিখ আর কোনদিনে বা উভতি ধরে হেজবুল্লার হইতে পূর্ণ এখন যুদ্ধ চলি আছে তেনহলে এই সকল পণবন্দী তেওঁলোকৰ ভবিষ্যৎ কি হব সেই কথাটো কিমান বিবেচনা করেছে ঘরুয়া চাপ ঘরের পণবন্দী সকলের পরিয়ালের ফালের পরাও নেতানিহুর উপর যথেষ্ট চাপ বৃদ্ধি হয়েছে যথেষ্ট নেতানিহু প্রেসারত আছে কিন্তু এয়া সাবলৈ গজে আজির তারিখ একটা উত্তরবিহীন প্রশ্ন এটা হয়ে রয়েছে যে কেন শান্তি স্থাপন হব যেহেতু ইসরায়েলি মিলিটারিয়ে শেহতীয়াকৈ দাবি করেছে যে দেওবারে 40 জন লোক মৃত্যু ঘটিছে আর সে হামাস বলিয়ে দাবি করেছে সমান্তরালকৈ বহুত এনেকা ইনফ্রাস্ট্রাকচার আন্তঃগাঁথনি ধ্বংস করেছে ইসরায়েলি মিলিটারিয়ে স্ট্রাইক করেছে যি নহয় এতিয়া আজির তারিখ কেন সমাধান সূত্র কোনে উলিয়াব ডাঙর প্রশ্ন কিন্তু ইজিপ্তে যেহেতু ইজিপ্ত যেহেতু মধ্যস্থতাকারী ভূমিকা লৈ আছে ইজিপ্তে যেটো প্রপোজাল দিছে যেটো প্রস্তাব দিছে যে দুদিনিয়াকৈ বন্ধ হব লাগে দুদিনিয়া যুদ্ধবিরতি প্রথমে হব লাগে তারপর যুদ্ধবিরতি হয়ে তারপর এই যে আদান প্রদান যে পণবন্দীক মুক্তি করে দিব আর সমান্তরালকৈ দুজনমান দুই চারিজনমান প্যালেস্তানি কর্মী বা প্যালেস্তানি যিসকল কারাবন্দী হয়ে আছে সেই সকলক মুক্তি করে দিব বিনিময় হব সেয়া কিমান দূর কার্যত বাস্তব ক্ষেত্রত সেয়া কিমান দূর রূপায়ণ হয় ডাঙর প্রশ্ন এটা কিন্তু এই মুহূর্ত যুদ্ধ কিন্তু শেষ হওয়া নাই আর যুদ্ধ শেষ হবলৈ হলে হামাস আর ইসরায়েল দুয়ো পক্ষই কিছু এরা ধরা করিয়ে চলিব লাগিব এটা কিমান এরা ধরা করিব সেইটো আজির তারিখত কোনে ডাঠি কই দিবলৈ নোৱাৰে ইয়াৰ হৈতে বিদায় লম নমস্কাৰ।